ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি, আর এক ভাইয়ের প্রশ্ন হলো, মজা কেউ যদি মস্কারি মেরে হাসি মস্কারির সাথে কেউ যদি তালাক দিয়ে দেয় স্ত্রীকে, তাহলে কি সেটা গ্রহণীয় হবে? জি ভাই, ভাইজান, সে তালাক হয়ে যাবে। কোনো মানুষ যদি হাসি মস্কারি করতে করতে তালাক দিয়ে দেয় আর স্ত্রীকে বলে তুমি তোমাকে তালাক, তুমি চলে যাও, তোমার বাবা বলে তোমাকে আমার সাথে ঘর সংসার করতে হবে না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, যদি মস্কারিতেও করে থাকে তাহলে সেটা কবুল হয়ে যাবে, ইসলামের বিধি বিধান হিসাবে সেটা কার্যকর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি জিনিস তাকে যদি আপনি ভালো মনে করে দেন, নিয়ত করে দেন যে আমি তালাক দিলাম বা আমি এই কাজগুলো করব নিয়তের সাথে ভালো উদ্দেশ্য নিয়ে, তাহলেও সেটা হয়ে যাবে। আর যদি আপনি হাসি মস্করিত বলেন তাহলেও সেটা কার্যকর হয়ে যাবে। তিনটি জিনিস কি? নিকাহ, তালাক ও রাজা, বিবাহ, তালাক এবং রাজা, রুজু করা, তিনটি জিনিস খুব সতর্ক থাকতে হবে। আজকে আমাদের কিছু যুবক এই মডার্ন যুগে, আধুনিক যুগে, তারা স্বামী স্ত্রীর মধ্যে একটু কথোপকথন হলে, ঝগড়া হলে ফট করে বলাই তোমাকে তালাক দিয়ে দিলাম, তারপরে হুজুরদের কাছে এসে ক্ষমা চাই, কি করব, কোনো পথ আমাদের দেন, কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসব। আবার কেউ হাসতে হাসতে এত খুশি হয়ে যায় যে তাকে তালাক দিয়ে ফেলে, স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, পরে সে পস্তায়। তো এই জন্য আমাদের যেন পরে পস্তাতে না হয়, নিজেকে কষতে না হয়, নিজেকে ভালো মন্দ না বলতে হয়, সেজন্য তালাকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের থেকেও কিছু মওকুফ হাদিস রয়েছে, তারা এই কথাটাই বলেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরবাউন জায়েজাতুন ইযা তাকাল্লামা বিহিন, যদি চারটি জিনিস তার ব্যাপারে কথা বললেই সেটা কার্যকর হয়ে যায়, আত তালাক ওয়াল ইতাক ওয়ান নিকাহ ওয়ান নাদর, এর মধ্যে হচ্ছে একটা তালাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনটি জিনিসে কোনো খেলাধুলা নাই, কোনো হাসকারি হাসি মস্কারি নাই, আর তালাক ওয়াল ইতাক ওয়ান নিকাহ। শেখ ইবনে উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছে, তালাকুল হাসি, হাসি মস্কারিতে কেউ যদি তালাক দিয়ে দেয় তার তালাক গ্রহণ হবে কিনা? উনি বললেন যে তার তালাক কবুল হয়ে যাবে, ইয়াকাউত তালাক মিনাল জাদ্দি ওয়া মিনাল হাসিল, হাসি মস্করিতে কেউ যদি তালাক দেয় সেটাও তালাক ওয়াকে হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে।